नमस्कार लता रे किचेन्रे समस्त अनेक अनेक स्वागत आज आमे बनैवा बिहार चंपारण फेमस मटन करी बा आहुना मटन बा वो समस्त भाषा माटी हांडी मटन करी एट बहुत टेस्टी होता है है और अति फ्लेवरफुल है है। बेसिकली ए रेसिपी को माटी हांडी रे बनांती किंतु आमे आज रे बनेबा बने किंतु गैस ऊपर बनेबा आ देखुद तो तार ग्रेवी केते परफेक्ट होफेक्ट मांस तो देखो मो हाथ देख भांगी के देखो केते आराम सेंडी जा टेस्ट नॉर्मल मांस तरक टू बहुत अधिक म फ्लेवर एत्ते बढिया बहुत बढिया टेस्ट है छ अनि भिडियो फुल वाच गरु आशा करी कि कि रेसिपिट आउनु पसन्द आसारजि ए मटन करि गोटे मसला प्रिपेयर त गोटा मसला एउटा रिखिन त प्रथमे र दुईटा बड अलैच सात आठटा एवङ অধা চামচর এটি শাহজিরাছি যদি নথি তাহলে স্কিপ করবে এটি তেজপত্র দুইটা নেই এটি দেখুন শুখিলা লঙ্কা নেই চারটা আউ জাবিত্রি নেছি গোটে খন্ড আউ এটি দেখুন ডালচিনি তিন চারটা টুকড়া আউ এটি

আও রাখি খন্ডে এটি যায়ত্রী আউ স্টার ফুলুল চারি পাঁচটা লবঙ্গ তিনটে তেজপত্র ডালচিনি দুই খন্ড শুখিলা লঙ্কা চারটা আোলমরিচ পাঁচ রু সাতটা এবার স্বাদ অনুযায়ী লুণ দা আউ তা দেদা গোটে ছোট চামচ হলদী গুণ आऊ एदेची गोटे बड च काश्मीर रेड चिली कलर भल आस एर आम्ही गुंड कलाबरे लंका और आग दरकार नाही आऊ दुई बड च अदरसुण बटा आम्ही च अदा रसुणू छेचिकी नाहीपारे आऊ ए आम्ही ए सबु जिष्क्र मिक्स कर পিঁয়াজ হাতের টিকি মকচি মকচিকা আপনার মটন সহ মিশাইবে যেহেতু আমি মশলা এটি কষাইবানি কেবল দম দিয়ে হি আমি সিঝাইবার অপেক্ষা আপন মানে মশলা গুড়া মটন সহ ভালোভাবে মিশাইবার অ टी दे देबा जो गुंड करके रखी थे मसला एबे मसला तो तो को मैं सब जिनमें भल भावी मिसे देबा तो ए सब भल भाव जो मिसे सारे ऐड करबा करेल तेल कुमें कंचा यूज करें कोन करबा तेल कोई गरम तापर यूज करबा तो तेल ये 100 नहीं तो मटन ले हिसाब रे तेल नहींच्चे आप चाहले कम तेल भी यूज करें जदी चर्बी अधिका अच्छे तेलर पर माने कम करें तेल भलभ गरम करीके आम्ही आ उप्रे दे देवा जो पकेला पर जो आवाज ता हला seta पाले ना तो जो गरम तेल आमर जो मसला मसली उपर पड़े तार जो फ्लेवरटा ता आप ही जापरिवेटा के फ्लेवरफुल ए कौन करवा तेल दे सारापुर आउे मसला मसली को भल भाव आउ गोटे मिनिट पर्यटन मिसे नाबा दर्शक बंधु आज रेसीपी आपल लगे भिड को लाइक करेंगे सेयार करेंगे और मो चेल नुआ अच्छा सब्सक्राइब करना तेज़े प्लीज चेल्क सब्सक्राइब करूँ आखिर बेल आईकन को म्लिक करेंगे जहाद्वर मुझे जहाँ भी भिडो अपलोड करी तरह नोटिफिकेसन्स बहुत जल्दी দি মিলিজিব এবে দেখন্ত মু ভাল ভাবে মিশাই দিছি এবে আইক কভার করি কি গটে ঘন্টা পাই রাখিব যদি টাইম নাহি আপন মানে কমসে কম তো আধা ঘন্টা পাই আইক রাখিব একা তো এবি সাইড রে আইক রাখকি নেক্সট প্রিপারেশন করিবা তো এই রেসিপিৰ মেইন জিনস হচি মাটি হাঁঁডি তো এঠী মু নে যাইছি গটে মাটি হাঁঁডি তো মাটি হাঁঁডি এমতিয়া নেবে জাহাৰ কি কভার থিবো तो कभर टा जमीती फिक्स होने हाँ फिक्स हो तो गए देखी हाँ गए ने मट्टहाूज करा पूर्व कम से कम गोटे दिन चबिश घंटा आपटी को पाक करें तापर जा को यूज आ हैं आख तेल मुझे गरम करी मटन्रे आई चामच तेल मुझे रखी सेल यूज करदे तो ये तेल को काँडी चार बुले बुले चार ভালোভাবে স্প্রেড করে দেব যাদ্দ্বারা কি আমার মটন এই হাঁড়ি লাগবে নি তো আপনার মানে হি তেল দুই তিন চামচ কি ভালোভাবে বুলে নেবে এবার আমার হাঁড়ি বিলকুল রেডি তো এবার দেখুন আমার হয়ে গলানি এঠি গোটে ঘণ্টা পাখা পাকি আমার মটন সেট হয়ে যাই তো এবার কভর কাড়ি দেখু দেখ মটন রেডি এবি চালু আমি দম দেওয়া প্রিপারেশন করিবা। এবার প্রথমে কম করা আমি যে মটন গোলাই রক্ষি মশলা সে মশলা কিছু কাঠিকি

তো এটি মুছ অটা চকটিকি রক্ষি অটা চকটা আমি নবাস সিল করা অটা চকটা গোটে পতলা করি রোল করে দেবে মানে সরু রোল গোটে করবে তা হাঁড়ি চারি সাইড্রেদেবে মানে হাঁড়ি আভার যে আমার জয়েেন্ট হোক সেই জয়েন্ট জায়গায় হি মানে অটার এই রোল দেবে তো পুরো পতলা করি দেবেশী মোটা করবে না কেউ ফাঙ্ক ছাড়বে না আপন করবে পা হাত টিকি হয়ে তাকে এমতি হালকা প্রেস করে দেবে যা দ্বারা কি বাঁপ বহুত কম হৈ যাব এমি বি মাংস কুক হ'ল মাজেৰেবি বাফ নিশ্চয় বাঢ়িব এইটো নৰ্মাল জিছ কিন্তু প্ৰথম ষ্টেজ যদি বা যদি পচৌ বছকা হাণ্ডি কণ হ'ব সব ফ্লেভৰ বাহি যাব তো ওলাই ৰখিবা গেছ উপে বচাই ফ্লেম কু পূৰা হাই কৰি দাই কৰি মিনিট খণ্ডে ছাই ফ্লেমৰে তাৰপৰা তিনি মিনিট কণ কৰিব আমি ফ্লেম কু পূৰা ল' কৰি গোটেই ঘণ্টা ছ তো বিলকুল মিডিয়মে রাখবে না পুরা লাস্টে রক মানে সিম করে দেবে গোটে করিবে মঝিলে কম মানে দশ মিনিট গ্যাপরে কপড়া ধরিক আরামসে হাঁডি টিকিট এপট সেপট হলাইবে যা দ্বারা কি আমার তল মাংস উপর মাংস এপটে এপট হয়ে যাব আ মাংস তো বেশি করবে এমতি চারি পাঁচ থার তো নিশ্চয় করবে আপনার মধ্যে প্রোবলেম হব এমতি বাফ বাহার মানে হোল হয়েকি বাঁফ বাহার সেই জায়গায় কম করবে অটা চকটা কগাই দেবে অটা চকটিক রকি তা লাই দেবে

ୱାଓ ଆଉ କେତେ ବଢ଼ିଆ ଦେଖନ୍ତୁ ଏଠି ଆମର ମାଂସ କୁକ୍ ହେଇଛି ଆଉ ଦେଖନ୍ତୁ ବିଲକୁଲ ବି ପାଣି ଦେଇନଥିଲେ ତଥାପି ଦେଖନ୍ତୁ ଏଠି କେତେ ସାରା ଝୋଳ ହେଇଯାଇଛି ଯଦି ଆପଣଙ୍କୁ ଆଠୁ ଆଉ ଝୋଳ ଅଧିକା ଦରକାର ତାହେଲେ ଗରମ ପାଣି କରିକି ଆପଣ ମଧ୍ୟ ଦେଇପାରିବେ ଆଉ ଇନ୍କେସ୍ ଯଦି ଆପଣଙ୍କର ମାଂସ ନସିଜିଥିବ মাংসর ক্য়ালিটি উপরে ডিপেন্ড করে যদি ভালো মাংস হয়ে থাকব তাহলে গোটে ঘণ্টা ভিতরে যদি টিকিট ভালো মাংস ন হয়ে থাকবে তাহলে টিকিট টাইম লাগবে যদিবি মাংস ন সিজি থ তাহলে আপ পাঁচ সাত মিনিট আপনার লো ফ্লেমে বসাই দেবে হাঁডি পরে পরফেক্ট গ্রেভি তার বিলকুল জনা যে আমি মশলা কষিনে মাংস দেখুন আপনার এটি হাতের ছিডাইকি দেখুন কে ব্যা যাচ্ছি परफेक्ट मटिहां मटन ये आपचिपी की तैयारी करूँ आम लगे मो सहित तो निश्चय सेयार करते उषुना भात हो अरुआ भात होम मंस तरकी पूरा फ्लेवरफुल मंस तरक मजा आज हेल्थ रेसीपी को निश्चय बनातु आउ एय करूँ आज रोचे पुणी आसवि आ गोटे नुआ रेसीपी नहीं कि से रही नमस्कार